আমি প্রকাশ জাস্টলার মাস্ক আর একটি নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটির উপর ক্লিক করেছেন তারা অবশ্যই জানতে চাচ্ছেন যে পরীক্ষার ডেট আসলে কতদিন পেছালো। তার আগে আপনাকে একটি প্রশ্ন করি, কারিগরি বোর্ড থেকে আপনি কি কোনো নোটিশ পেয়েছেন? সুতরাং গুজবে কান না দেওয়াই ভালো। তারপরেও আমি আমার ব্যক্তিগত মতামতের ভিত্তিতে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সুতরাং ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ভিডিওগুলো পরপর সব পেয়ে যাবেন। তো পরীক্ষার ডেট কতদিন পেছালো এই বিষয় নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করছেন, সেজন্য এই ভিডিওটি তৈরি করা। আসলে আপনি যেহেতু কারিগরি বোর্ড থেকে কোনো নোটিশ পান নাই, সেহেতু এই মুহূর্তে আপনি ভেবে নিতে পারেন না যে আপনার পরীক্ষা পিছিয়ে গেছে। মানে বোর্ড থেকে তো একটা নোটিশ দিয়েই দিছে যে 21 জুন পরীক্ষা শুরু, এই নোটিশটা আপনি পেয়ে গেছেন না? তো যেহেতু বোর্ড থেকে এই নোটিশটা পেয়ে গেছেন, সুতরাং আপনার এই ধরনের মানসিকতা নিতে হবে যে 21 তারিখে আপনার পরীক্ষা, সেভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। কারণ এখানে কেউ কারো না, ফেল করলে আপনিই করবেন, আপনার স্যারেদের কিন্তু কিছু যায় আসবে না, আপনার নিজে থেকে আপনাকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। তো ঈদের কতদিন পর পরীক্ষা হবে? অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আসলে পরীক্ষাটা ঈদের পরে হবে নাকি আগে হবে। তো এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত কিছু অভিমত ব্যক্ত করতে পারি, যে অভিমতটা যে সম্পূর্ণ মিলে যাবে এমনটা নয়, তো মিলতেও পারে। সুতরাং বিষয়টা দেখেন, আমি একটু আপনাদের ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করি যে যদি আপনাদের আপনারা জানেন যে ফিশারিজ এবং টেক্সটাইল নামে একটি ডিপার্টমেন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ আছে, তাদের পরীক্ষা হওয়ার কথা ছিল 14 তারিখে, সেই পরীক্ষাটা পিছিয়ে 21 তারিখে হওয়ার কথা ছিল, 28 তারিখে করে দিয়েছে, এবং তাদের পরীক্ষা শেষ সামনের মাসের 18 তারিখে। তো যেহেতু তাদের কার্যক্রমের সাথে আমাদের কার্যক্রমের 1 মাসের গ্যাপ থাকে, সেহেতু তাদের যেদিন 28 তারিখ মানে যেদিন বলছিল সেই দিনই পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে বা রুটিন পাবলিশ করে দিয়েছে। সুতরাং পরীক্ষা পেছানোর সুযোগ বা সম্ভাবনা নেই বললেই চলে। তো আপনাদের যে পরীক্ষার ডেট হওয়ার কথা ছিল 14 তারিখে, বাট পিছিয়ে করেছে 21 তারিখে। তো এই যে 21 তারিখে ডেট করছে, এই 21 তারিখের ভিতরে যদি পরবর্তীতে আপনার আরো কিছুদিন লেট করে, মানে আপনারা ভাবতে যাচ্ছেন যে ঈদের পরে, যদি পরীক্ষাটা ঈদের পরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। সমস্যায় পড়বেন বলতে পরীক্ষার ভিতরে কম গ্যাপ পাইতে পারেন, কারণ হচ্ছে পরবর্তীতে সেমিস্টার করে তৃতীয় সেমিস্টার যদি উঠাইতে চায় আপনাদের বা সেমিস্টার দুইটাকে জুড়তে চায়, সেহেতু পরীক্ষা পেছানোর সম্ভাবনা বলা চলে 99% নেই। তারপরেও যদি পেছায়, কারিগরি বোর্ড থেকে নোটিশ দেয়, সেক্ষেত্রে অন্য হিসাব। বাট আপনাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে, ঠিক আমার 21 তারিখ ধরে প্রস্তুতি নিতে হবে, মানে আপনি ভেবে নেবেন এই 21 তারিখে আপনার পরীক্ষা। এখন দেখেন যারা প্রথম পর্বে আছেন তারা কিন্তু ম্যাথ, ইংলিশ, ফিজিক্স অথবা কেমিস্ট্রি, বাংলা, ইংলিশ এবং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, সেটা হতে পারে বিভিন্ন ডিপার্টমেন্টের, তো এই সাবজেক্টগুলো আপনাদের আছে, এই সাবজেক্টগুলো যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে আসলে বইয়ের ভিতরে পড়ার কোনো সুযোগ নেই, তার কারণ এতগুলো অধ্যায় আসলে শেষ করা ইম্পসিবল। তাহলে কিভাবে শেষ করবেন? তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা এই বইয়ের